তো প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখানে প্লাস সাইনে ক্লিক করব। তো এখান থেকে আমরা 16:9 রেশিও সিলেক্ট করব। তো এরপরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মিডিয়া অপশনে যাওয়ার পর আমাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চুজ করছি এবং এখান থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে টাইম ডিউরেশন দিতে পারো। তো এখানে আমি 10 সেকেন্ড মতো রাখছি, দেন এখানে রাইট ক্লিক। তো এরপরে আমরা লেয়ার অপশনে যাব। তো লেয়ার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে টেক্সট নেব। টেক্সটে আমরা লিখবো, চাইলে তোমরা তোমাদের মতো করে যে কোনো নাম দিতে পারো। তো এখানে জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য গেম নিচ্ছি। তো গেম এই টেক্সটটা নেওয়ার পর আমরা জাস্ট এটাকে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে বড় করে দেবো এবং এখান থেকে আমরা ফন্ট স্টাইলে গিয়ে আমরা যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা সাপোজ এই ফন্টটা সিলেক্ট করছি, তো এরপরে রাইট ক্লিক। তো রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে এর যে ডিউরেশনটা আছে এটাকে জাস্ট একটু বড় করে অ্যাডজাস্ট করে দেবো। ব্ল্যাক যে লেয়ারটা আছে এর সাথে আমরা অ্যাডজাস্ট করে দেবো। ওকে, তো এরপরে আমরা এখান থেকে যে কালার অপশনটা আছে, কালার অপশন থেকে আমরা যে কোনো কালার নিতে পারি। তো এখানে আমি ব্লু কালারটা নিচ্ছি। তো এইভাবে হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে, তো হয়ে যাওয়ার পর আমরা এখানে জাস্ট এখান থেকে শেয়ার অপশনে যাব এবং শেয়ার অপশনে যাওয়ার পর আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। তো এখানে ফাইলটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এরপরে আমরা ব্যাক অপশনে যাব এবং এখান থেকে আমরা আবার একটা কাইনমাস্টারের 16:9 রেশিও সিলেক্ট করে নতুন একটা প্রজেক্ট ওপেন করব। তো এখান থেকে মিডিয়া অপশনে যাব। তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করব। ওকে, তো এটাকে আমরা যে আগের যে প্রজেক্টটা আমরা তৈরি করেছিলাম 10 সেকেন্ড যতটা ছিল, তো এটাকে আমরা 10 সেকেন্ড মতো রাখার পর আমরা লেয়ার অপশনে যাব। তো মিডিয়া অপশনে এরপরে যাব। তো যেটা আমরা এক্সপোর্ট করলাম তো সেটাকে আমরা এখানে নিয়ে আসব। তো নিয়ে আসার পর আমরা এর স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দেবো। তো এই ধরনের একটা লুকস আসবে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে চলে আসার পর আমরা রাইট ক্লিক করব। তো এরপরে আমরা যেটা করব, এখানে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর হ্যান্ড রাইটিং অপশনে যাব। তো এখান থেকে পেন অপশন যেটা আছে দেখে নেবে যে এই অপশনটাতে ক্লিক করা আছে কিনা এবং এর যে ডট সাইজ, তো ডট সাইজটাকে একটু বড় ছোট করতে পারো। তো আমি মিডিয়াম যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করছি। তো এরপরে আমরা এখান থেকে একটা কালার নেব, সাপোজ এখান থেকে গ্রিন কালার যেটা আছে সেটাকে আমরা নিচ্ছি। তো যেইভাবে আমি তৈরি করছি তোমরা জাস্ট সেইভাবে করতে পারো। তো প্রথমে আমরা এইভাবে একটা লাইন নেব। তো চেষ্টা করবে যাতে গ্যাপটা খুব একটা বেশি না হয়। তো এরপরে অন্য একটা কালার নেব, সাপোজ এখান থেকে এই কালারটা নিচ্ছি। দেন এখান থেকে সেম উপায়ে আমরা, তো এরপরে আমরা নেব ব্লু কালার। এরপরে আমরা নেব একটা রেড কালার নিই, তো এরপরে একটা হলুদ কালার নেব। ওকে, তো আমাদের একটা মানে কালারগুলো নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে রাইট ক্লিক করব এবং এই যে জিনিসটা আমরা নিলাম যে লেয়ারটা, এটাকে আমরা আগের দুখানা লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দেবো। তো এখানে আমাদের কাজ অনেকটা হয়ে গেছে। তো এইখানে যেটা করতে হবে, আমাদের এই স্ক্রিনটাকে জাস্ট একটু বড় করে দেবো সাইজটাকে, যে লেয়ারটা আমরা নিয়েছি। এই লেয়ারটাকে বড় করার পর আমরা এর একটা ডুপ্লিকেট লেয়ার আমরা এখান থেকে নেবো। 3 ডট অপশনে যাব। তো এরপরে ডুপ্লিকেট একটা লেয়ার নেব। তো ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসব এবং রাইট ক্লিক করব। তো নিচের যে লেয়ারটা আমরা নিয়ে আসলাম একে একটা অ্যানিমেশন দেব। সাপোজ এখান থেকে ওভারঅল যে অ্যানিমেশন রয়েছে, ওভারঅল অ্যানিমেশনে গিয়ে আমরা ফাউন্টেন যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো এরপরে রাইট ক্লিক। তো এরপরে ওপরের যে লেয়ারটা রয়েছে একেও আমরা একটা ওভারঅল অ্যানিমেশন দেবো। তো একে আমরা যেটা দেবো, এর অ্যানিমেশনটা দেবো আমরা কাউন্টার ক্লকওয়াইজ। ওকে, তো এরপরে আমরা রাইট ক্লিক করব। তো এখানে কিন্তু আমাদের কাজ অনেকটা হয়ে গেছে। তো এরপরে আমরা গেম যে ওয়ার্ডটা আছে এর একে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ক্রোমা কি অপশানে যাব, তো এনেবেল করে দেবো এবং এর যে পার্সেন্টেজটা আমরা একটু কম বেশি করে, তো রাইট ক্লিক। তো আমাদের কিন্তু অনেকটা জিনিস হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করব, একে এই অপশানে ক্লিক করার পর আমরা এখানে 3 ডট অপশানে যাব এবং একে আমরা কি করতে পারি, ব্রিং টু ফ্রন্ট করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এই দুখানা যে লেয়ার আছে এই দুখানা লেয়ারকে আমরা ব্রিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে পারি। ওকে, তো যে কোনো একটা করলেই হবে। তো যে কোনো একটা করলেই কিন্তু আমরা এখানে যে জিনিসটা করতে চাইছি সেটা কিন্তু তৈরি করা যাবে। তো এখানে রাইট ক্লিক করব। তো আমরা কি করলাম, এখানে আমরা এখানে এই অপশানটাতে গিয়ে আমরা যদি এখানে ফ্রন্ট ব্রিং টু ফ্রন্ট করি তাহলে কিন্তু সেম কাজটাই হবে। ওকে, তো এখানে কিন্তু কাজটা অনেকটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা গেমের একটা মোশন টেক্সট তৈরি করেছি। তো এরপরে আমরা এখানে একটা সাউন্ড দিতে পারি। তো এখান থেকে একটা সাউন্ড আমরা নিয়ে আসব। তো সাউন্ডটাকে আমরা জাস্ট এখান থেকে
রাইট ক্লিক করবো এবং সাউন্ডটাকে জাস্ট আমরা একটু ট্রিম করবো, কারণ আগের কিছু সাউন্ড এখানে ভালো নেই। তো এখানে সাউন্ডটা এডিট করার পর আমরা এটাকে প্লে করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে তৈরি করতে পারছি, তো গেম মোশন টেক্সট। তো এটাকে তোমরা সহজে তৈরি করতে পারো তোমাদের চ্যানেলের নাম কিংবা তোমাদের নাম দিয়ে। তো এটাকে তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখানে শেয়ার অপশনে যাব এবং শেয়ার অপশনে যাওয়ার পর এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো এটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এটাকে প্লে করে দেখব যে অ্যাকচুয়ালি এটা কী ধরনের তৈরি হয়েছে। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর বন্ধুরা একবার প্লে করে দেখব কী ধরনের জিনিসটা তৈরি হয়েছে। ওকে, তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।